আসসালামু আলাইকুম আমি বলি সাবধান 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 হে মুসলমান দিনদার ভাই সবে বরাত সম্পর্কে সাবধান হয়ে যান কেননা সবে বরাত পালন সম্পর্কে কোনো সহি মাসলা হাদিস পাওয়া যায় না যেসব হাদিস পাওয়া যায় সেসব সহি নয় বরং জাল এবং বানোয়াট তো এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো আমা তৌফিকে বিল্লাহ আগামীকাল রোজ রবিবার বিশে এপ্রিল দুই হাজার উনিশ দিবাগত রাত্রে পালিত হবে পবিত্র সবে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা প্রস্তুতি নিচ্ছে ইবাদত তাহলি ও ভর পরদিন রোজা রাখার ঘরে বসে হালুয়া রুটি গোস্ত পায়ের শিরানি ফিরানি মিষ্টান্ন সহ উপায়ের খাদ্য খাবার তৈরির জন্য গৃহিণীরা ব্যস্ত কাল দিবসে সূর্য অস্ত গেলেই চরাচর ঘিরে নিবে এক ধর্মীয় উৎসবের আহ সাহেবরা বয়ান করবে মুসলিরা নামাজ আদায় করবে করা হবে মসজিদ পীরের মাজার খানকার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এই সবে বরাত পালনীয় আলেম ওলামা ধর্মীয় চিন্তাবিদদের মধ্যে মতভেদ থাকলেও উনিশ শতকের শেষের দিকে বাংলাদেশে ঘটা করেই পালিত হয়ে আসছে একটি মাত্র হাসান হাদিসে এটাকে লাইলাতুল বলা হয়েছে এই রাতকে বলা হয়। আলেম ও ইসলামের বিশেষজ্ঞগণ এই রাতের বিশেষ কোন ইবাদতের নিদর্শন নেই বলে মনে করেন কেবলমাত্র বাংলাদেশ ভারত পাকিস্তান ইরান সহ কয়েকটি দেশের সবে বরাত পালনের ব্যাপকতা লক্ষ্য করা যায় সৌদি আরবে সবে বরাতের কোনো অস্তিত্বই নেই ইরানের সবে বরাত শিয়া মাঝহাবের দ্বাদশ ইমাম ইমাম মাহাদির জন্মদিন হিসেবে পালিত হয় এই রাতে ইরানের সর্বত্র আলোক সাজসজ্জা করা হয় ও বিশেষ মাহফিলের আয়োজন করা হয় হাদিস জগতের সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ হাদিস বুখারি ও মুসলিম এই সব হাদিস শরীফে লাইলাতুল নিফসি মিন শাবান নিয়ে কোনো হাদিস পাওয়া যায় না তবে সিয়াসাত্তার অন্যান্য গ্রন্থে এই সম্পর্কে একাধিক হাদিস পাওয়া যায় যেমন ইবনে মাজা তেরোশো অষ্টাশি নং হাদিসে উল্লেখ করা হয়েছে রসল্লাহ সাল আলী ইসাল্লাম বলেছেন যখন মধ্য সাবানের রজনী আসে তখন তোমরা রাতে দণ্ডায়মান থাকো এবং দিবসে সিয়াম পালন করো কারণ ওই দিন সূর্যাস্তের পর মহান আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন কোন ক্ষমা প্রার্থনাকারী আছো কি আমি তাকে ক্ষমা করে দেব কোনো রিজিক তালাসকারী আছো কি আমি তাকে রিজিক প্রদান করব। কোন দুর্দশাগ্রস্তকারী আছো কি আমি তাকে মুক্ত করব। এভাবে চলতে থাকে। হাদিসের ইমামের মত অনুযায়ী এই হাদিস অত্যন্ত দুর্বল কিন্তু বুখারি ও মুসলিম শরীফে এসেছে রাসুল্লাহ সাল আলিয়া বলেছেন আমাদের প্রতিপালক প্রতি রাতের শেষ এক তৃতীয়াংশ বাকি থাকতে দুনিয়ার আকাশে অবতরণ করে বলেন আমাকে ডাকার আছো কি আমি তার ডাকে সারা দেব আমার কাছে চাওয়ার কেউ আছো কি আমি তাকে তা প্রদান করব। আমার কাছে ক্ষমা চাওয়ার কেউ আছো কি আমি তাকে ক্ষমা করব। বুখারি ও মুসলিম এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে মুমিনের প্রতি রাতই ফজিলতপূর্ণ অনুরূপ ভাবে অন্যতম হাদিস গ্রন্থ তিরমিজি শরীফে উল্লেখ হয়েছে হজরত আল্লাহতে বর্ণিত তিনি বলেন এক রাতে আমি রাসুল্লাহ সাল আলিয়াকে খুঁজে পেলাম না তখন বের হয়ে দেখি তিনি জান্নাতুল বাকিতে আকাশের দিকে মাথা উঁচু করে রয়েছেন তিনি বললেন তুমি কি আশঙ্কা করছিলে যে আল্লাহ ও তার রাসুলের ওপর অবিচার করবে আমি বললাম হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম আমি ধারণা করছিলাম যে আপনি আপনার অন্য কোনো স্ত্রীর নিকট গমন করেছেন অতপর তিনি বলেন নির্চয় মহামান্ত্রিত আল্লাহ রাতে দুনিয়ার আকাশে অবতরণ করেন অতপর তিনি কালব গোত্রের মেষপালের পশমের অধিক সংখ্যককে ক্ষমা করেন ইমাম বুখারি রহমতুল্লাহ এই হাদিসটিকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন বরং এই হাদিসে দেখা গেল যে বিছানা ছেড়ে চলে গেলেন আর পাশে আল্লাহকে ডাকলেন না ডাকলেন না অন্য কাউকে তাকে জাগালেন না বা সালাত আদায় করতে বললেন না অথচ আমরা দেখতে পাই যে রামাজানের শেষ দশকে রাসুল্লাহ সালু আলী সাল্লাম নিজে রাত জেগে ইবাদত বন্দি করতেন এবং পরিবার সকলকে জাগিয়ে দিতেন বেশি পরিমাণে ইবাদত বন্দুকী করতে বলতেন যদি পনেরোই সাবানের রাতে কোনো ইবাদত করার ফজিলত থাকতো তাহলে দশকের মতো সকলকে জাগিয়ে দিলেন না তিনি তো নেক কাজের প্রতি আমাদের সকলের চেয়ে অগ্রগামী ছিলেন এই ব্যাপারে তিনি তো কোনো অলসতা ও কৃপণতা করেননি অতএব এই রাতের বিষয়ে চার ইমামের ভিন্ন ভিন্ন মত পাওয়া যায় ইমাম মালিক রাজি আল্লাহ তার অনুসারী ফকি ও ইমামগণ এই রাতের বিশেষ পালন করতে করেছেন। ইমাম ইবাদতালিগত ভাবে একাকি নিজ গৃহের মধ্যে ইবাদত ও দোয়া মোনাজাতে থাকা মোস্তাহাফ ইমাম আবু হানিফা ও ইমাম আহমদ রহমতুল্লাহ এ বিষয়ে কোনো সুস্পষ্ট মত ব্যক্ত করেননি কিভাবে এলো এ সবে আর আমরা এটি পালনে বিধি ব্যস্ত তো আসুন আমরা সংশোধন হই সহি পন্থায় আমল করার চেষ্টা করি আল্লাহ যাতে আমাদেরকে কবুল করেন আমিন দানা আলহামদুলিল্লাহ হির আলমিন